প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি। ইন্ডিয়ান ভিএফএক্স ইন্ডাস্ট্রি বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে। কথাটা বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। গেম অফ থ্রোনসের ড্রাগন, অবতার এবং অ্যাভেঞ্জার্সের মতো বড় বাজেটের মুভি, ট্রান্সফর্মার এবং ইন্টারস্টেলারের মতো স্পেস রিলেটেড মুভি, এছাড়াও আরও অনেক নাম না জানা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের হলিউড মুভির অসাধারণ ভিএফএক্স তৈরি করার পিছনে ইন্ডিয়ান ভিএফএক্স আর্টিস্ট এবং ইন্ডিয়ান ভিডিও প্রোডাকশন কোম্পানির একটা বড় অবদান রয়েছে। কানাডার টরেন্টো শহরের একটা বড় ভিডিও প্রোডাকশন কোম্পানিতে কর্মরত একজন ভারতীয় ভিএফএক্স আর্টিস্ট এমনও বলে ফেলেছিলেন যে ভারতীয় ভিএফএক্স আর্টিস্ট এবং ভারতীয় ভিএফএক্স কোম্পানি ছাড়া মার্ভেলের মতো স্টুডিওর এত বড় বড় মুভি এত কম সময়ে দ্রুত প্রোডাকশন করা সম্ভব হতো না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ভিএফএক্স সম্পর্কে অনেক কিছু আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সবথেকে প্রথমে জানা দরকার ভিএফএক্স কী জিনিস। বন্ধুরা, সিনেমার জগতে ভিএফএক্স হলো এমন এক ধরনের টেকনিক যার সাহায্যে যে কোনো সিনেম্যাটিক শট অথবা কোনো ভিডিও ক্লিপের মধ্যে যে কোনো স্পেশাল এফেক্টস অথবা কোনো ভিজুয়াল এনহ্যান্সমেন্ট অ্যাড করা যেতে পারে। একটা উদাহরণ দিয়ে বলি, এই ভিডিওতে একজন লোক আরেকজনকে নিয়ে দৌড়াচ্ছে। প্রোডাকশনের ভাষায় এটাকে র ফাইল বলা হয়। যদি এই ভিডিওতে একটু কালার কারেকশন করা হয় এবং পিছনের আকাশে একটু বজ্রপাত অ্যাড করা হয়, তাহলে এই ভিডিওতে সিম্পলি ভিএফএক্স অর্থাৎ ভিজুয়াল এফেক্টস অ্যাড করা হলো। দ্বিতীয় আরেকটি বেসিক উদাহরণ হলো, মনে করুন মুভি প্রোডাকশনের 3D ডিপার্টমেন্ট একটা 3D ট্রাক তৈরি করেছে। এই 3D ট্রাককে প্রোডাকশনের ভাষায় CGI বলা হয়। কিন্তু যখন এই 3D ট্রাককে কোনো রিয়েল হিউম্যান থাকা ভিডিও ক্লিপে অ্যাড করা হবে, তখন এই প্রসেসটিকে বলা হবে VFX। কারণ সাধারণ একটা ক্যামেরা দিয়ে তোলা ভিডিও ক্লিপে ভিজুয়াল এফেক্টস এবং ভিজুয়াল এনহ্যান্সমেন্ট অ্যাড করা হয়েছে। সাধারণভাবে বললে, যে কোনো ধরনের ভিডিও ক্লিপে কোনো রকমের যদি ভিজুয়াল এনহ্যান্সমেন্ট অথবা স্পেশাল এফেক্টস অ্যাড করা হয়, তাহলে প্রোডাকশনের জগতে এই কাজকে বলা হবে VFX। দ্বিতীয় ব্যাপারটি হলো কমিউনিকেশন স্কিলস। এটা হলো সবথেকে বড় একটা ফ্যাক্ট, যার কারণে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক স্থানে ভারত সবসময় চীন এবং অন্যান্য বিভিন্ন পরিষেবা দেওয়া দেশগুলোর থেকে এগিয়ে থাকে। কমিউনিকেশন স্কিলস শুনতে খুব ছোট মনে হলেও এটাই হলো সবথেকে বড় একটা ব্যাপার, যার কারণে ভারতীয়রা আউটসোর্সিং মার্কেটে অনেকটা এগিয়ে থাকে। কারণ এশিয়ান কান্ট্রিগুলোতে সবথেকে বেশি ইংরেজি ভাষায় কথা বলে এবং বোঝে ভারতীয়রা। তাছাড়া পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ ক্রিয়েটিভ প্রোডাকশনের কাজ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বেশি হয়, যেখানে ইংরেজি হলো একমাত্র কমিউনিকেট করার মাধ্যম। ভারতে এত ইংরেজি কথা বলা ওয়ার্কফোর্স থাকার কারণে বেশিরভাগ বাইরের দেশের প্রোডাকশনের প্রজেক্ট ভারতের কাছেই আসে। তৃতীয় বিষয়টি হলো হার্ডওয়ার্কিং, যেটা ছাড়া ভারতীয় সমাজকে কল্পনা করাই বৃথা। হার্ডওয়ার্কিং নেচার যেন আমাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এটা কোনোভাবেই অস্বীকার করা যায় না যে প্রায় বেশিরভাগ ভারতীয়রা দারুণভাবে কঠোর পরিশ্রম করতে পারে। আর একটা ব্যাপার হলো, এই ফিল্ম প্রোডাকশনের জগতে টাইম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে এমন অনেক কেস আছে যেখানে মুভি প্রোডাকশন জগতে এক একদিনের মূল্য 1 কোটির থেকেও বেশি হয়ে যায়। তাই এই রকম এক্সপেন্সিভ ধরনের প্রজেক্টকে এফিসিয়েন্টলি সম্পূর্ণ করতে এমন ধরনের মানুষজন দরকার যারা সময়ের মধ্যে নিজের কাজ সম্পূর্ণ শেষ করতে পারবে। যদিও এমনটা মনে করা হয় সময়ের সঠিক মূল্য জাপানিদের থেকে কেউ ভালো বোঝে না, কিন্তু নিজের কাজ সম্পূর্ণ এফিসিয়েন্টলিভাবে এবং সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে ইন্ডিয়ান ভিডিও প্রোডাকশন কোম্পানি কারোর থেকে পিছিয়ে নেই। তাই এটাও একটা প্লাস পয়েন্ট যে কারণে বিদেশি VFX প্রজেক্টগুলো ইন্ডিয়াতেই আসে। চতুর্থ বিষয়টি হলো ট্যালেন্ট। কিছু কিছু ভারতীয় মুভি দেখলে মনে হবে কি যাতা বানিয়েছে, যেন ভারতীয়দের মধ্যে কোনো ট্যালেন্টই নেই। এটা ঠিক যে ভারতীয় মুভিজ এবং টিভি শোজগুলোর এমন কিছু ডার্ক সাইডস আছে যেগুলো সত্যিই খুবই নিম্নমানের। যদিও এই পরিস্থিতির জন্য আর্টিস্টকে কোনোভাবে দায়ী করা যায় না, এটার ব্যাপারে বিস্তারিত জানতে পারবো ভিডিওর শেষে। কিন্তু এখনকার জন্য এটা জেনে রাখুন, টেকনিক্যাল স্কিলস এবং সার্ভিসের ব্যাপারে ভারতীয়দের মধ্যে এত পরিমাণে ট্যালেন্ট আছে যা আপনার কল্পনার বাইরে। ভিডিওর শুরুতে বলেছিলাম কিছু ইন্ডিয়ান ভিডিও প্রোডাকশন কোম্পানি কত বড় বড় হলিউড প্রজেক্টের উপর কাজ করেছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা খুবই জনপ্রিয় যে VFX, CGI এবং অ্যানিমেশন প্রোডাকশন করার জন্য যে টেকনিক্যাল কাজগুলো থাকে, বা সহজভাবে বললে সফটওয়্যার চালানো বা সফটওয়্যারের ডিজিটাল টুলস ব্যবহার করে সঠিক আউটপুট বের করা, এই সমস্ত টেকনিক্যাল সার্ভিসে ইন্ডিয়ান আর্টিস্ট সবসময় টপ র্যাঙ্কে থাকে। পঞ্চম বিষয়টি হলো স্পেন্ডিং লেস। এটা তো আমরা সবাই জানি, ফিল্ম প্রোডাকশন এখন বিনোদনকে ছাপিয়ে ব্যবসায় পরিণত হয়েছে, যার ফলে প্রোডিউসার্স এবং মেকার্সরা সবসময় এই চেষ্টা করে যে যতটা সম্ভব প্রোডাকশন কস্ট কম করা হোক এবং মুভি থেকে প্রফিট বাড়ানো হোক। মনে করুন খুব বড় বাজেটের একটা মুভি তৈরি হচ্ছে যার মধ্যে হাই কোয়ালিটি VFX এবং CGI দেখা যাবে, তখন সেই মুভির মেজর পার্ট অব দ্য বাজেট সোজা VFX-এ ইনভেস্ট করা হবে। কেমন হবে একবার ভেবে দেখুন। এমন একটা দেশ আছে যেখানে লক্ষ লক্ষ VFX আর্টিস্ট অলরেডি কাজ করছে,
যারা টেকনিক্যাল কাজ খুব নিখুঁতভাবে করে, যারা সঠিকভাবে চাহিদা বুঝতে পারে এবং খুবই পরিশ্রম করতে পারে, যেখানে কাজ করার কস্ট নিজের দেশের আর্টিস্টের থেকে অনেক অংশে কম। তো লজিক্যালি যে কোনো প্রোডাকশন এই রকম দেশের আর্টিস্টের থেকে কাজ করতে চাইবে, আর সেই দেশ হলো ইন্ডিয়া। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে এশিয়া এবং সাউথ এশিয়ার দেশগুলো পুরো পৃথিবীতে সব রকম ফিল্ডে সবথেকে বেশি চিপ লেবার প্রোভাইড করে। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো যাই হোক, এইগুলো ছিল ইন্ডিয়ান VFX এর ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড। কিন্তু ইন্ডিয়ান VFX এর নিজের দেশে তার অবস্থা কেমন এবং এর ফিউচার কেমন হতে পারে? সহজভাবে বললে এটারও ভালো স্কোপ আছে, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আউটসোর্সিং এর উপর নির্ভর করে চলছে। যদিও ধীরে ধীরে এখন সেই রকম কন্টেন্ট তৈরি করা শুরু হয়েছে যেগুলো তৈরি করার জন্য প্রচুর পরিমাণে VFX আর্টিস্টের ডিমান্ড বাড়তে চলেছে। কারণ ফিউচারে ইন্ডিয়ান অ্যানিমেশন ইন্ডাস্ট্রি যতটা উন্নত হতে চলেছে তার থেকে বেশি পরিমাণে এখন গ্রো করছে ইন্ডিয়ান VFX ইন্ডাস্ট্রি। নাম্বার 6, রিচিং হলিউড লেভেলস। সত্যি যদি প্রচুর স্কোপ থাকে তাহলে ইন্ডিয়ান সিনেমার VFX কখনো কি হলিউডের সমান হতে পারবে? প্রশ্নটা কিন্তু বেশ যুক্তিপূর্ণ, তাই মন দিয়ে দেখতে থাকুন। যখন আমরা হলিউডের কথা ভাবি তখন আমাদের মাথার মধ্যে চলে আসে বিরাট বিরাট CGI প্ল্যানেটস, অদ্ভুত রকমের সব কনসেপ্ট, রিয়েলিস্টিক এনভায়রনমেন্ট এবং রিয়েল লাইফ ফিলিংস, যেটা মনে করিয়ে দেয় দিস ইজ কোয়ালিটি। যদিও এই রকম ম্যাসিভ কোয়ালিটি একদিনে সম্ভব হয়নি, অনেকটা সময় লেগেছে এই জায়গায় দাঁড় করাতে। কিন্তু যে কারণে হলিউড সবসময় এক নম্বরে থাকে সেটা হলো ওদের নিজেদের আউট অফ দ্য বক্স ভিশন, যার কারণে এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একটা সুবর্ণ সুযোগ চলে আসে। মনে করুন কোনো একটা ঋতুতে ঠান্ডাই পড়লো না, তাহলে আপনি নিশ্চয়ই জ্যাকেটও কিনবেন না, আবার গরম না পড়লে আপনি কোল্ড ড্রিঙ্কও খাবেন না। তো একইভাবে যদি কোনো ভিশন না থাকে তাহলে নতুনত্বের কখনো সৃষ্টিই হবে না। একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখুন, এটা 1984 রিলিজ হওয়া টার্মিনেটার 1 সিনেমার অংশ। একবার ভেবে দেখুন, 80s সময়ে এদের মাথায় এই রকম আইডিয়া ছিল। সেই সময় যতটা সম্ভব ছিল সমস্ত রিসোর্স কাজে লাগিয়ে এমন কিছু সিন তৈরি করেছিল যা এখনও দেখলে রীতিমতো অবাক হতে হয়। মনে হতে পারে এত কম রিসোর্স থাকা সত্ত্বেও এই রকম সিন এরা তৈরি করলো কিভাবে? কিন্তু চিন্তার বিষয় হলো, যদি ওরা ওই সময় এই রকম জিনিস তৈরি করা শুরু না করতো তাহলে এই রকম আউট অফ দ্য বক্স ভিশনের উপর কাজ করার জন্য কোয়ালিটি বিল্ড আপ করা এবং নতুনত্বের সৃষ্টি করার কখনো দরকারই হতো না। তার মানে VFX এবং CGI এর কখনো সৃষ্টিই হতো না। নাম্বার 7, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজেট। অনেকেই বলেন ইন্ডিয়ান মুভিতে VFX এর জন্য বাজেট রাখা হয় না। বাইরের মুভিতে VFX এর জন্য যা বাজেট থাকে সেই টাকায় ইন্ডিয়াতে একটা পুরো সিনেমাই তৈরি হয়ে যায়, এমনকি এর থেকেও কম খরচে আমরা মঙ্গলেও ঘুরে আসতে পারি। কিন্তু এখন লাস্ট কয়েকটা বছর ইন্ডিয়াতে এমন কিছু সিনেমা তৈরি করা হয়েছে যার VFX বাজেট খুবই উঁচু মানের, আর তাই এখনকার VFX আর্টিস্ট সেই রকম উঁচু মানের কাজও করছে। উদাহরণস্বরূপ রোবট 2.0 মুভির এই ইগলটাকে দেখুন। পুরো মুভিটার কথা বাদই দিলাম, শুধু এই ইগলের VFX এবং CGI কোয়ালিটিটা দেখুন, আর মনে করার চেষ্টা করুন এই রকম কোয়ালিটি শেষ কবে ইন্ডিয়ান সিনেমাতে দেখেছেন। আমি শিওর কোনো দিন নয়। আসল ব্যাপারটা হলো বাজেট। বাজেটের প্রবলেম সত্যি বড় রকমের প্রবলেম, কিন্তু এখনকার সব থেকে বড় প্রবলেম হলো অ্যাক্টর সেন্ট্রিক সিনেমা তৈরি করা। দর্শক থেকে শুরু করে প্রোডাকশন হাউস এবং পুরো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই অ্যাক্টর সেন্ট্রিক মুভি পছন্দ করে, যার ফলে কিছু সীমিত সংখ্যক অ্যাক্টারদের জনপ্রিয়তা এত বেড়ে যায় যে তারা অসম্ভব বড় রকমের অ্যামাউন্ট চার্জ করে বসে এবং প্রোডিউসারও তাকে সেই অ্যামাউন্ট দিতে বাধ্য হয়ে যায়। কারণ প্রোডিউসার খুব ভালো মতো জানে যদি সিনেমার গল্প সামান্য দুর্বল হয়ে যায় তাহলে অ্যাক্টারকে দেখার জন্য লোকজন 150 কোটি টাকা খরচা করে এমনিই হলে চলে আসবে। তাই ইন্ডাস্ট্রি এবং দর্শকদের মধ্যে এই রকম পার্থক্যের জন্য সৃষ্টি হয় একটা বিভেদের প্রভাব, আর প্রোডাকশনের জন্য অ্যাক্টার এত টাকা চেয়ে বসে যে VFX এবং CGI এর জন্য বাজেট অনেকটা কমে যায়। তাই যদি ওয়ার্ল্ড ক্লাস লেভেলের মুভি তৈরি করতে হয় যার মধ্যে হাই কোয়ালিটি VFX থাকবে, যেটা আজকের মার্কেটে সব থেকে বেশি পাবলিক ডিমান্ড, তাহলে সেই সমস্ত বিষয়গুলিকে দূরে সরিয়ে দিতে হবে, অ্যাক্টার সেন্ট্রিক মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, নতুনদের সুযোগ দিতে হবে। তাছাড়া এইসব নতুন অ্যাক্টারদের কস্ট অনেকটা কমে যাবে সিনিয়র অ্যাক্টারদের তুলনায়, এর ফলে ইন্ডাস্ট্রির মধ্যে সবাই নতুনত্বের আস্বাদন নিতে পারবে এবং বাজেটের একটা বড় অংশ VFX এর উপর ব্যয় করা যাবে। এর ফলে ওই নতুন অ্যাক্টারেরও লাভ হবে আর প্রোডাকশনেরও লাভ হবে এবং ওভারঅল দেশের রেপুটেশনও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।